আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম উপস্থাপনা করছি আমি সুরুজ আহমেদ মোহাম্মদ সাইফুদ্দিন বাংলাদেশের একমাত্র বেস্ট অলরাউন্ডার পারফরমেন্স করছে এখন সাম্প্রতিক সময়ে আমরা জানি যে সাইফুদ্দিন সময় দীর্ঘ সময় ধরে ইঞ্জুরিতে ছিলেন যে ইঞ্জুরির কারণে আসলে তাকে ওয়ার্ল্ড কাপের মতো একটি বড় ইভেন্টে তাকে রাখা হয়নি ইঞ্জুরির কারণে তিনি সে ওয়ার্ল্ড দু হাজার তেইশ সালের ওয়ার্ল্ড কাপটি খেলতে পারেন আমরা জানি সাইফুদ্দিন আসলে পেসার মানে বাংলাদেশের পেসার কিন্তু একটু এক্সট্রা একটু ইঞ্জুরি পড়বে সাথে কিন্তু সাইফুদ্দিন জেনুয়েন প্রফেশনালি একজন অলরাউন্ডার এবং আমরা শুরুর দিকে দেখেছি মোহাম্মদ সাইফুদ্দিন বরাবরই বলটা ভালো করতে পারেন কিন্তু ব্যাটিংটা নিজের আয়ত্তে আনতে পারছিলেন না অনেক সময় এখন হঠাৎ করে তামিম ইকবাল যেহেতু বিপিএল চলছিল সেই সময় মানে জানুয়ারির মাসে বিপিএল চলছিল ঠিক যে সময়টা বিপিএল এর নিলাম অনুষ্ঠিত হয় সেই সময়টাই কিন্তু সাইফুদ্দিন কোন নাম ছিল না সেখানে মোহাম্মদ না থাকার কারণে মানে কাগজ কলমে যেহেতু তাকে ফিট প্রমাণিত করা হয়নি এই কারণে কিন্তু তাকে সেই লিস্টে রাখা হয়নি বা তাকে কেউ কেনেনি সেখান থেকে তামিম ইকবাল খান আসলে তাকে চেনে জানে শোনে এবং তার সম্পর্কে খুবই ভালো অবগত ছিলেন এই কারণে মোহাম্মদ সাইফুদ্দিনকে তিনি শুধু দলের সাথে থাকতে বলেছিলেন যদি কখনো তার মনে হয় যে আমি ফিট আছি আমি খেলতে পারবো তখনই তাকে নিয়ে আসলে ভাবার সময় আসবে এই যে মোহাম্মদ সাইফুদ্দিনের যে একটি আলাদা একটি বাড়তি সুবিধা পেয়েছে তামিম ইকবাল খানের কাছ থেকে এই সুবিধাটা বাংলাদেশের যে পেসার এবং অলরাউন্ডার একসঙ্গে দুইটা পাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় এখানে মোহাম্মদ সাইফুদ্দিন এমন ভাবে কামব্যাক করেছেন আসলে সেটি স্বপ্নের মতো একদম রাজার পেশে মোহাম্মদ সাইফুদ্দিন করেছেন আমরা জানি বরিশালে কি ম্যাচের পরে কিন্তু আসেন এবং শেষ সময়টাতে এসে সুন্দর ধারাবাহিক পারফরমেন্স করেন এবং আমরা জানি মোহাম্মদ সাইফুদ্দিন পুরো টুর্নামেন্ট জুড়ে যে সমস্ত বোলাররা মোস্ট উইকেটের তালিকায় ছিলেন সেই সমস্ত উইকেটের তালিকায় তিনি চতুর্থ স্থানে ছিলেন নয় ম্যাচে পনেরো উইকেট নিয়ে এই যে মোহাম্মদ সাইফুদ্দিন লম্বা সময় ইঞ্জুরিতে থাকার পরে কোনো ম্যাচ আন্তর্জাতিক ম্যাচ তো দূরের কথা ঘরোয়া কোনো লিগও লিগেরও কোনো ম্যাচ খেলতে পেরেছিল না তিনি এবং তারপরে হঠাৎ করে টি টোয়েন্টি বিপিএলের মেগা আসরের মতো একটা আসরে এসে নিজেকে যাচ্ছে নালেন এবং অসাধারণ পারফরমেন্স করলেন এবং ভক্তদেরকে খুশি করলেন এ খুশি করার পরেও যখন বাংলাদেশের সাথে যে শ্রীলঙ্কা সিরিজটি ছিল সেই সিরিজে যখন দল দলের সাথে ছিল না মোহাম্মদ সাইফুদ্দিন অনেকজন অনেক রকম কথা বলতেছিল যেহেতু মোহাম্মদ সাইফুদ্দিনকে মোহাম্মদ সাইফুদ্দিন লম্বা রেসের ঘোড়া বাংলাদেশের সেই ক্ষেত্রে নির্বাচক প্যানেলরা অথবা তাকে নিয়ে কোনো ঝুঁকি নেননি কারণ তিনি সবেমাত্র ইঞ্জুরির থেকে উঠে এসেছেন তাকে কোনো প্রেসারে রাখতে চাইনি বিদায় কিন্তু তাকে সেই সিরিজে রাখা হয়নি এবং পরবর্তী সময় আমরা জানি যে ওডিআই সিরিজ যখন চলতেছিল তখন কিন্তু আবার নতুন ভাবে দল দেওয়া হয়েছিল সেই দলেও কিন্তু ছিল না তার কারণ একটি হতে পারে তিনি আসলে টি টোয়েন্টি খেলা খেলেছেন এবং টি টোয়েন্টিতে পারফরমেন্স করেছেন ভালো তিনি ওয়ান ডে কোনো ফর্মেটের ম্যাচ খেলেননি ঘরোয়া টিভিশ বলেন কোনো লিগে খেলেননি তিনি কেউ তাকে তো ওডিআই দলের ডাকার কোনো চান্সে থাকে না এই ক্ষেত্রে সমস্ত দিকে বিবেচনা করে তাকে দলের সাথে রাখা হয়েছিল না এবং ডিভিশন লিগে যখন তিনি তখনও কিন্তু যেই আমরা জানি যে টিম সিলেক্টররা আছে তারা কিন্তু আলাদা একটি ফোকাসে সাইফুদ্দিনকে এবং যখন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য অনেক প্লেয়ারগুলো যখন ভিসার কাজের জন্য আমেরিকান ভিসার কাজের জন্য একসঙ্গে দলগতভাবে যখন বাস মিটিং বাস মেসে বাসে করে গিয়ে সবার ভিসা পরীক্ষা নিরীক্ষা করে ভিসা কার্যক্রম করেছেন সেই সময়টাতে ছিল না পরে আমরা জানতে পেরেছি যে মোহাম্মদ আমেরিকান ভিসা থাকার কারণে কিন্তু তাকে আলাদাভাবে কোনো ভিসার কাজ করতে হয়নি এখান থেকে অনেকে ভেবেছিল যে মোহাম্মদ সাইফুদ্দিন কে হয়তো বা নেবে না এখানে নির্বাচন প্যানেলেরা প্যানেলের যে কমিটিগুলো আছে তারা একটি বিবৃতি দিয়েছেন যে মোহাম্মদ সাইফুদ্দিন ঘরোয়া লিগে খেলছেন তিনি এখন পর্যন্ত যে সমস্ত ম্যাচ খেলেছেন সেই সমস্ত ম্যাচে সর্বস্ত সাত ওভার পর্যন্ত বলিং করেছেন এবং তার ইকোনমিকও ভালো এবং সাত ওভার বলিং করার কারণটাও তিনি বললেন হয়তোবা দল দলের কোনো প্ল্যান প্রোগ্রামের কারণে কিন্তু হয়তোবা তিনি সাত ওভার বলিং করেছেন যেখানে শরিফুল তাসকিন সাকিবদের মতো প্রফেশনাল খুবই ভালো মাপের বলাররা আছে মোহাম্মদ সাইফুদ্দিনও কিন্তু তাদের সঙ্গে অনেক সুন্দর প্রতিদ্বন্দ্বিতা বল করতে পারছেন এবং সেখান থেকে বলতে পারি মোহাম্মদ সাইফুদ্দিন আগামীতে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অবশ্যই অটো সয়েজ হিসেবে থাকবেন